কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা আগের চেয়েও সংকটাপন্ন। আর 16 নভেম্বর সকালে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সিপিআর দিয়ে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন চিকিৎসকরা। এর আগে গত মঙ্গলবার ঐন্দ্রিলার মাথায় একটি সিটি স্ক্যান করানো হলে দেখা যায় তার মাথায় যে অস্ত্রোপচার করা হয়েছিল ঠিক তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। সেটি আকারে এতই ক্ষুদ্র যে অস্ত্রোপচারও করা যাবে না। চিকিৎসকরা জানিয়ে দেন এখনও ঐন্দ্রিলার জ্ঞান ফেরেনি, কোনো সাড়া শব্দও মেলেনি, তবে শরীরে জ্বর আছে। বর্তমানে তাকে নতুন অ্যান্টিবায়োটিক প্রদান করা হয়েছে। এতে তার অবস্থার কোনো পরিবর্তন হয় কি না তা পর্যবেক্ষণ করা হচ্ছে। জীবনের প্রতিটি সংকটময় মুহূর্তে প্রেমিক সব্যসাচী চৌধুরীকে ছায়ার মতো পাশে পেয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। গত 1 নভেম্বর থেকে কলকাতার হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে জনপ্রিয় এই অভিনেত্রীর। বিনোদন জগতের নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। এতে করে বিনোদন জগতের নিত্য নতুন সকল আপডেট পৌঁছে যাবে আপনাদের নিকট সকলের আগে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।